মরা গেছে ইলিশ মাছ। ওরা কপাল আমার, আপনজন বলতে তো কেউ নেই আর এই পৃথিবীতে। তবে ঈশ্বর, তুমি কেন আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো? ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও, ঈশ্বর তুলে নাও। এসব কথা বলে আরতি পথের ধারে বসেই চোখের জল ফেলছিল। তখনই সে পথে রামের মোড়লের স্ত্রী সুজাতা যাচ্ছিল। এই যে মা জননী, তোমার দেখা পেয়ে ভালোই হলো। মা গো, আমি দুদিন ধরে অনাহারে আছি, আমায় একটু সাহায্য করো মা। মোড়লের বউ হয়ে যে কি পাপ করেছি তাই এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। রাস্তায় বের হলেই ভিখারিরা হাত পাততে শুরু করে। এভাবে ভিক্ষে দিতে দিতে আমি অস্থির হয়ে গিয়েছি। আমি আর কাউকে ভিক্ষে দিতে পারবো না বাপু, আমায় তোমরা ক্ষমা করো। এসব কথা বলে সুজাতা বকবক করতে করতে পথ চলতে শুরু করে। এদিকে সুজাতার কথায় আরতির চোখ দিয়ে জল গড়াতে থাকে। হায় রে পোড়া কপাল আমার, অনেক আশা করে মোড়লের বউয়ের কাছে হাত পাতলাম, আর মোড়লের বউ কিনা আমার ভিখারি অপবাদ দিয়ে দুটো কথা শোনালো। এই জীবনে আর কত কিছু শুনতে হবে ঈশ্বর! এভাবে চোখের জল ফেলে আরতি দিন পার করত। কি ব্যাপার বুড়িমা, তুমি হঠাৎ আমার বাড়িতে? কোনো সাহায্য দরকার নাকি? তবে বাপু শুনে রাখো, এখন আমি কোনো সাহায্য করতে পারবো না। কদিন পরেই বাড়িতে বড় পুজো দিব, তখন এসে ভোজন খেয়ে যেও, কেমন? আমি তোমার কাছে কোনো সাহায্য চাইতে আসিনি বাবা, আমি তো তোমার কাছে কাজ চাইতে এসেছি। বাবা, তোমার এত বড় বাড়ি, তোমার বাড়িতে নিশ্চয়ই অনেক কাজের লোক দরকার। বলছি বাপু, আমাকে একটা কাজ দাও তো, তবে যদি একটু খেয়ে পড়ে বাঁচতে পারি। বুড়িমা, তোমার কথা শুনে আমি হাসবো নাকি কাঁদবো সেটাই তো বুঝতে পারছি না। বুড়িমা, তোমার বয়স কত সেটা একবার ভেবেছো? আর তোমার যে চেহারার অবস্থা, ফু দিলেই তো তুমি উড়ে যাবে। আর তুমি কিনা আমার কাছে কাজ চাইতে এসেছো, তুমি আর আমাকে হাসিও না তো। এভাবে বলছো কেন বাপু? বয়স হলে কি হবে, আর আমার চেহারা এমন হলেই বা কি হবে? আমি এখনো কাজ করতে পারি, বিশ্বাস না হলে তুমি আমায় পরীক্ষা করে দেখতে পারো। তাই নাকি বুড়িমা, তোমার এত জোর বল। তা বলছি, এই কাঠগুলো কুড়াল দিয়ে কেটে দেখাও তো দেখি। মোড়লের কথা মতো আরতি কাঠ কাটার জন্য কুড়াল তোলে, আর কুড়াল তুলতেই আরতি ধপাস করে মাটিতে পড়ে যায়। হা হা হা, দেখলে তো বুড়িমা, তুমি একটা কুড়াল তুলতেই পারো না। আর তুমি কি আমার বাড়িতে কাজ করবে? তোমার দম দেখে বড্ড হাসি পাচ্ছে, যাও তো বাবু, বাড়ি গিয়ে বিশ্রাম করো। মোড়লের কথা শুনে আরতি হতাশ হয়ে বাড়িতে ফেরে। আর নিজের দুর্বলতা, ক্রোধা, তৃষ্ণার কারণে আরতি খুব অসহায় হয়ে যায়। ঈশ্বর, আমি কি করব এবার? হাত পাতলেও কেউ সাহায্য করে না, আবার কাজ চাইলেও রোগা বৃদ্ধ চেহারার জন্য কেউ কাজ দিচ্ছে না, বরং হাসি ঠাট্টা করে তাড়িয়ে দিচ্ছে। এসব কথা বলতে বলতে হঠাৎই আরতির চোখ যায় তার উঠোনে থাকা মরা আম গাছটার দিকে। আর খুব নিয়ে আরতি বলে, এই যে আরেকটা আপদ, জীবিত থাকতে তাও আম দিত, আম বিক্রি করে ভালোভাবেই কিছুদিন চলতাম, সেই আম গাছটাও তো মরে শুকনো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি যদি এই আম গাছটার গোড়ায় আবারও জল আর সার দেই, তবে কি গাছটা জীবিত হবে, আবার ফল দিবে? একবার তো চেষ্টা করেই দেখতে পারি। তবে আজ তো সন্ধে হয়ে গেছে, কাল সকালে না হয় নদী থেকে জল এনে মরা গাছটার গোড়ায় দিব। এখন ঘরে যাই, বড্ড ক্লান্ত লাগছে। এরপর আরতি ঘরে চলে যায়। আর পরের দিন সকালে আরতি কলস নিয়ে নদীর ঘাটে যায় জল আনার জন্য। কিন্তু কলসে জল ভর্তি করার পর আরতি কিছুতেই কলসটা তুলতে পারে না। মা গো মা, এ তো জল নেওয়ার কলসটা সেই ভারী হয়েছে, এবার আমি এই কলসটা তুলবো কি করে? অনেক তো চেষ্টা করলাম, কলস তো এক চুলও নড়াতে পারলাম না, কিন্তু জল বেশি করে না নিয়েও তো উপায় নেই, গাছের গোড়ায় দিতে হবে তো, আমি আবার চেষ্টা করে দেখি তো। এ কথা বলে আরতি পুনরায় কলসিটা তোলার চেষ্টা করতে থাকে। আর তখনই সে পথ দিয়ে একজন ভৈরবী মা যাচ্ছিলেন। আরতিকে কলস নিয়ে টানা হেঁচড়া করতে দেখে ভৈরবী মা আরতির কাছে যায়। কি ব্যাপার বুড়িমা, তুমি কলস নিয়ে এত টানা হেঁচড়া করছো কেন?
আর তুমি কলসে এত জলই বানিয়েছো কেন? এত জল দিয়ে তুমি কি করবে শুনি? এরপর আরতি ভৈরবী মাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে ভৈরবী মা বলে, সত্যি বুড়িমা, তোমার সাথে অনেক অন্যায় হয়েছে। তবে বুড়িমা, তুমি ভেবো না, তোমার মরা গাছি তোমার সব সমস্যা দূর করবে, আর আমি সে ব্যবস্থা করে দিব। এই কথা বলে ভৈরবী মা তার ঝোলা থেকে একটা জলের পাত্র বের করে, আর সেই পাত্রটা আরতিকে দেয়। এই পাত্রের সব জল মন্ত্রপুত্র আর পবিত্র, এই জলগুলো তুমি তোমার মরা গাছটাতে ছিটিয়ে দিবে। আগামীকাল সকাল হতেই তুমি এই মন্ত্রপুত্র জলের কারিশ্মাটা দেখতে পাবে। ভৈরবী মায়ের কথা মতো আরতি জলের পাত্র নিয়ে বাড়িতে ফিরে যায়, আর পাত্রের সব জল আরতি তার মরা গাছটাতে ছিটিয়ে দেয়, আর জলের কারিশ্মা দেখার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে পরদিন সকাল হতেই আরতির প্রতিবেশী শ্বেতার চোখ আরতির মরা গাছটায় পড়ে। এসব আমি কি দেখছি? বুড়ির মরা গাছে ইলিশ মাছ? কই গো বুড়িমা, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো দেখো তোমার মরা গাছে কতগুলো ইলিশ মাছ ধরেছে। কি গো বুড়িমা, তোমার কি এখনো ঘুম ভাঙছে না? শ্বেতার চিৎকারে আরতি তাড়াতাড়ি বাহিরে আসে, আর মরা গাছ ভর্তি ইলিশ মাছ দেখে তো আরতিও ভীষণ অবাক হয়ে যায়। এ কি, সত্যি তো ভৈরবী মায়ের জলের কারিশ্মা আছে? এক রাতেই আমার মরা গাছে ইলিশ মাছ ধরেছে। তবে আর আমার কোনো অসুবিধা হবে না, এবার আর কোনো কষ্ট থাকবে না আমার। আমি এখন থেকে এই মরা গাছের ইলিশ মাছ বিক্রি করে সংসার চালাবো, আমার আর কোনো কষ্টই থাকবে না। সেসব তো বুঝলাম বুড়িমা, কিন্তু বুড়িমা, জলের কারিশ্মা না কি জানে একটা বলেছিলে, আসল ঘটনাটা কি বলতো শুনি। এরপর আরতি শ্বেতাকে ভৈরবী মায়ের দেওয়া জল পড়ার ব্যাপারে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে শ্বেতা বলে, সত্যি ভৈরবী মায়ের দেয়া জলের কারিশ্মা অসাধারণ। তবে ভালোই হয়েছে গো বুড়িমা, এই আম গাছটা মরে যাওয়ার পর থেকে তুমি তো ভালোই বিপাকে পড়েছিলে, এবার আর কোনো অসুবিধা থাকবে না। তুমি মরা গাছের ইলিশ মাছ বিক্রি করে ভালোভাবে চলতে পারবে। এইসব কথা বলে শ্বেতা বাড়িতে ঠিকই চলে যায়। কিন্তু আরতির মরা গাছে অতগুলো ইলিশ মাছ দেখে শ্বেতার অনেক লোভ হয়। বাবা গো বাবা, কতগুলো ইলিশ মাছ! বুড়িমা তো ইলিশ মাছ বিক্রি করে সংসার চালাবে, আমিও রোজ রাতে বুড়িমার মরা গাছ থেকে ইলিশ মাছ চুরি করে আনবো, আর সেই ইলিশ মাছ চুরি করে এনে মজা করে খাবো, আমার আর বাজার সদাই করতে হবে না। এরপর শ্বেতা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর রাত হতে শ্বেতা আরতির বাড়িতে যায় ইলিশ মাছ চুরি করার জন্য। আর যেই না শ্বেতা মরা গাছের ইলিশ মাছে হাত দিয়েছে, অমনি শ্বেতার হাতে আগুন লেগে যায়। ও মা গো, এ কি সর্বনাশ হলো! এ কি আগুন! আগুন তো নিচ্ছেই না, বরং আরো বেড়েই চলেছে। এবার আমি কি করব? ও মা গো, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এসব কথা বলতে বলতে শ্বেতার পুরো শরীরেই আগুন ছড়িয়ে পড়ে, আর সেই আগুনে পুড়ে শ্বেতা ছাই হয়ে যায়। আর আরতি মরা গাছের ইলিশ মাছ বিক্রি করে ভালোভাবে তার দিন কাটাতে শুরু করে। রাজা হেমন্ত সেনের একমাত্র পুত্র বিজয় সেন হিমগিরি রাজ্যের রাজকুমারী আরতমালাকে বিয়ে করেছে, আর নতুন বউ রাজকুমারী আরতমালাকে নিয়ে পালকিতে করে ঘটা করে রাজ্যে ফিরছে। এমন সময় রাজকুমারী আলোকমালার চোখ যায় পাশের ঝিলে থাকা লাল পদ্মের উপর। পালকি থামা বলছি। কুমার শোনো না, আমার ওই ঝিলের পদ্মগুলো বড্ড ভালো লেগেছে, তুমি আমাকে ঝিল থেকে ওই পদ্ম তুলে এনে দাও না গো কুমার। তুমি পদ্ম নেবে গিন্নি? আমি নিশ্চয়ই তোমায় পদ্ম তুলে এনে দেবো, আমার স্ত্রী পদ্ম চেয়েছে বলে কথা, আর আমি এনে দেবো না সেটা কি সম্ভব? এ কথা বলে বিজয় সেন ঝিলের কাছে যেতে থাকে পদ্ম তোলার জন্য। এদিকে পালকির কাছে ভয়ঙ্কর এক রাক্ষস চলে আসে। আজ অনেক দিন পর এতগুলো শিকার একসাথে পাবো, তা কখনো আমি ভাবতেই পারিনি। আজ পেট পুরে মানুষের মাংস খাবো। রাক্ষসের কথা শুনে পালকি পাহ আর রাজকুমারী আলোকমালা ভীষণ ভয় পায়। তার
তারা ভয় কাঁপতে থাকে। রাক্ষস একে একে পালকির বাহক দুটোকে খেয়ে ফেলে। আর রাক্ষস আলোকমালাকেও খেয়ে ফেলে। কিন্তু আলোকমালার একটা হাত অবশিষ্ট থাকতেই রাক্ষসের পেট পুড়ে যায়। আর রাক্ষস রাজকুমারীর আলোকমালার হাতটা রেখে চলে যায়। তারপর বিজয় লাল পদ্ম নিয়ে পালকির কাছে আসে। একি, এ আমি কি দেখছি? শূন্য পালকি পড়ে আছে কেন? আর পালকির চারিদিকে এত রক্ত কোথা থেকে এলো? আর আলোকমালা বা কোথায়? এসব কথা বলে রাজকুমার বিজয় কাঁদতে কাঁদতে আলোকমালাকে খুঁজতে থাকে। আর হঠাৎই বিজয় আলোকমালার খণ্ডিত হাতটা দেখতে পায়। একি, এটা তো আলোকমালার হাত মনে হচ্ছে, কিন্তু হাতটা এভাবে খণ্ডিত পড়ে আছে কেন? আলোকমালার শরীর এভাবে ছিন্ন ভিন্ন হলো কি করে? কি করে যে কি হয়ে গেল? এভাবে বিজয় আলোকমালার হাতের পাশে বসে যখন কাঁদছিল, ঠিক তখনই সেই পথ দিয়ে একজন ভৈরবী মা যাচ্ছিলেন। কি সাংঘাতিক ব্যাপার, এখানে এত রক্ত কোথা থেকে এলো বাছা? আর এই ছিন্ন হাতটা কার? কি ঘটেছিল এখানে? সেটা আমিও জানি না ভৈরবী মা। আমি আমার স্ত্রীর পছন্দের পদ্ম ফুল তুলতে ঝিলের পারে গিয়েছিলাম, কিন্তু পদ্ম নিয়ে আসার পর আমি দেখি আমার স্ত্রীর এই ছিন্ন হাতটা আর এসব রক্ত ছাড়া আর কিছুই পাইনি। শান্ত হ বাছা, কাঁদিস না, আমি এক্ষুনি ধ্যানে বসছি, দেখছি কি ঘটেছিল এখানে। এরপর ভৈরবী মা ধ্যানে বসেন। আর ধ্যান শেষ করে অস্থির হয়ে বলেন, বাছা, এই সবই পিশাচ রাক্ষসের কাজ। ওই রাক্ষস এখানে এসেছিল, আর পিশাচ রাক্ষস এখানকার সবাইকে খেয়েছে। আর তোর স্ত্রীর বাকি শরীরটা এখনো পিশাচ রাক্ষসের পেটেই আছে। কি, ওই শয়তান রাক্ষস আমার প্রাণপ্রিয় স্ত্রীকে খেয়েছে? ও যখন আমার স্ত্রীকে খেয়েছে, তখন আমিও ওকে আর বাঁচতে দিব না। আপনি শুধু বলুন ভৈরবী মা, ওই রাক্ষস এখন কোথায় আছে? আমি ওকে হত্যা করেই ছাড়বো। বাছা, পিশাচ রাক্ষস দক্ষিণের পাহাড়ের গুহায় থাকে, আর যখন খিদে পায় তখন রাক্ষস গুহা থেকে বেরিয়ে এসে মানুষদের ধরে ধরে খায়। কিন্তু বাছা, তুই রাক্ষসকে হত্যা করবি কি করে? ওকে হত্যা করা তো আর এত সহজ কথা নয়, কারণ অন্যদের মতো ওই রাক্ষসের প্রাণ বুকে নেই, ওর প্রাণ ওর গলায় আছে। রাক্ষসের গলা যদি ছুরি দিয়ে এক কোপে দ্বিখণ্ডিত করা যায়, তবে এই রাক্ষস মারা যাবে। ও, এই ব্যাপার? আপনি ভাববেন না মা, আমার হাতেই রাক্ষসের প্রাণ যাবে, কারণ ওই রাক্ষস হয়তো আমার বীরত্ব সম্পর্কে জানে না। আমি ছোটবেলা থেকেই তলোয়ার চালনা আর সমরবিদ্যায় পারদর্শী। ও যতই শক্তিশালী রাক্ষস হোক না কেন, আমি ওর মোকাবেলা করার মতো ক্ষমতা রাখি। শয়তান রাক্ষস আমার স্ত্রীর শরীর ছিন্নভিন্ন করে খেয়েছে, তো এবার ওকেও আমি টুকরো টুকরো করে কাটবো। এই কথা বলে বিজয় আর আলোকমালার হাতটা নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে দক্ষিণের পাহাড়ের দিকে যেতে থাকে। আর দক্ষিণের পাহাড়ে গিয়েই বিজয় রাক্ষসের গুহায় ঢুকে পড়ে। আরে বাহ, আজ তো আমার খাদ্য রাশি ভর করেছে দেখছি। একটু আগেই তিন তিনটে মানুষ খেয়ে এলাম, এখন আবার আরেকজন এসে জুটলো। কিন্তু বাপু, এখন তো আমার পেট ভরা আছে, এখন তোকে আমি খাবো না, তোকে বরং আমি বন্দি করে রাখি, পরে যখন খিদে পাবে তখন খাবো। শয়তান রাক্ষস, তুই আমাকে বন্দি করে রাখবি? তার আগে আমি তোকে হত্যা করব, যাতে তোর পেটে আর কোনো মানুষকে যেতে না হয়। এ কথা বলে বিজয় রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ে। আর বিজয় তার তলোয়ার দিয়ে রাক্ষসের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয়। আর রাক্ষস মারা যায়। বিজয় রাগে ফুঁসতে ফুঁসতে রাক্ষসের শরীরের কয়েকটা টুকরো করে ফেলে। তখনই রাক্ষসের পেট থেকে আলোকমালার ছিন্ন ভিন্ন শরীর বেরিয়ে আসে। এই তো আমার আলোকমালার শরীর, না, এই শরীরের অংশগুলো একত্রিত করতে হবে আমায়। এসব কথা বলে বিজয় আলোকমালার শরীরের টুকরোগুলো কুড়িয়ে একত্রিত করে। এই তো আমার আলোকমালা, কিন্তু আলোকমালা জেগে উঠছে না কেন? ওঠো আলোকমালা, কথা বলো তুমি। হে ঈশ্বর, আমার আলোকমালা কথা বলছে না কেন? তুমি আমার স্ত্রীকে বাঁচিয়ে দাও ঈশ্বর, তুমি এভাবে আমার নববিবাহিতা স্ত্রীকে কেড়ে নিতে পারো না। বিজয় যখন এভাবে চিৎকার করে কাঁদছিল, ঠিক তখনই সেখানে একটা দৈববাণী হয়। হে মানব সন্তান, শান্ত হও তুমি,
তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা সত্যি বিরল, সত্যি তোমার স্ত্রীকে তুলে নেওয়ার সাধ্য কারণে। তাই তোমার স্ত্রীকে ভালো করার একটা উপায় বলছি, আর তা হলো সাত রঙের লিপস্টিক। সাত রঙের লিপস্টিক তোমার স্ত্রীর শরীরের খণ্ডিত জায়গায় লাগালে তোমার স্ত্রীর শরীর জুড়ে যাবে, আর তোমার স্ত্রী জীবিত হবে। আর ওই সাত রঙের লিপস্টিক এই পাহাড়ের চূড়ায় গেলেই তুমি পাবে। দৈব বাণী শুনে বিজয়ার এক মুহূর্ত দেরি না করে পাথরের চূড়ায় ওঠে, আর দেখে একটা গাছে সাত রঙের লিপস্টিক ধরে আছে। এই তো সাত রঙের লিপস্টিক। এই লিপস্টিক দিয়েই তবে আমার স্ত্রীকে জীবিত করতে পারবো। তবে আর দেরি নয়, এক্ষুনি এই সাত রঙের লিপস্টিক নিয়ে যেতে হবে। এরপর বিজয় সাত রঙের সাতটা লিপস্টিক নেয় আর দ্রুত তার স্ত্রীর কাছে ফিরে আসে। আর সাত রঙের লিপস্টিক তার স্ত্রীর শরীরের সাত খণ্ডে লাগিয়ে দেয়। তখনই আলোকমালার শরীর জোড়া লেগে যায় আর আলোকমালা চোখ খোলে। আলোকমালা, এই তো আলোকমালা চোখ মেলেছে। ঈশ্বর তোমার অশেষ কৃপা, তুমি আমার স্ত্রীকে ফিরিয়ে দিয়েছো। তবে আর দেরি নয়, চলো আলোকমালা তোমায় প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাই, মা তোমাকে বরণ করার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছে। এরপর বিজয় আলোকমালাকে নিয়ে প্রাসাদে ফিরে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।